नमस्कार आमी बानी आपनारा देखছেন खबरिया24 एर स्पीड न्यूज लाइव स्पन्सर बाय बिवल रोगीर नाम लेखाते बिवलेर विज्ञापने क्लिक करुन चोख राखबो प्रथम खबरे। असमेर शिलचरे तृणमूल कংগ্রেসের प्रतिनिधि दलेर हेनस्थार प्रतिबादे एबं केंद्रेर बीजेपी सरकारेर जनस्वार्थ बिरोधी नीतिर प्रतिबाद एबं धिक्कार दिवस पालित हलो तुफानगंजे। रविवार तुफानगंज शहर ब्लक तृणमूल কংগ্রেসের व्यवस्थापनाय एकटी धिक्कार मिছিল बेर करा हय। इदिनेर एई मिছিলে संगठनेर छात्र युव महिला एबं श्रमिक कर्मीरा आछेन। এই মিছিল তুফানগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা, তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁদমোহন সাহা, ছাত্র পরিষদের শহর ব্লকের নেতা তনু সেন ও অন্যান্য নেতাকর্মীরা। আমরা শুনে নেব এই দিনের মিছিল থেকে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁদমোহন বর্মা কি জানালেন। আমাদের রাজ্যব্যাপী প্রোগ্রাম চলছে বিজেপির বিরুদ্ধে ধিক্কার দিবস, কারণ আসামে এনআরসি প্রবলেম নিয়ে প্রায় 40 লক্ষ লোক তারা আজকে উদ্বাস্ত হতে চলছে সেখানকার থেকে। তাদেরকে তাড়ানোর একটা চক্রান্ত চলছে। তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সংসদীয় দল এবং রাজ্যের মন্ত্রী তারা গেছেন সেই লোকদের সঙ্গে আলোচনা করার জন্য শিলচর, কিন্তু চক্রান্তমূলকভাবে পরিকল্পিতভাবে তাদেরকে আটক করে বিমানবন্দর শিলচর বিমানবন্দরে আটক করে এবং আটক করে তাদেরকে হেনস্থা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সারা পশ্চিমবঙ্গে গতকাল কালা দিবস এবং আজকে ধিক্কার দিবস পালিত হচ্ছে। আমাদের আসামে এনআরসির নামে যে 40 লক্ষ লোককে তাড়িয়ে দেওয়ার যে কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, সারা ভারতবর্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। আমাদের 6 জন সাংসদ মন্ত্রী এমএলএকে আসামে পাঠিয়েছিলেন। শিলচর বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার এবং মারধর হয় এবং তাদেরকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসামে ঢোকার অনুমতি দেয়নি। পরের সংবাদ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তুফানগঞ্জ জোনের 21তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রবিবার তুফানগঞ্জের আবাহন ম্যারেজ হল ঘরে এই সাধারণ সভা হয়। এই উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কোচবিহার এমজেন হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অনন্ত কুমার বর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক চাঁদমোহন সাহা, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জোনের সম্পাদক দীপক চন্দ ও অন্যান্যরা। এদিন অ্যাসোসিয়েশনের তুফানগঞ্জ শাখার বহু সদস্য রক্তদান করেন। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জোনের সম্পাদক দীপক চন্দ কি বলেন এই বিষয়ে আমরা শুনে নেব। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তুফানগঞ্জ শাখার পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা তৎসহ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা প্রতিবারই কিছু না কিছু সামাজিক কাজ করে থাকি, তার মধ্যে রক্তদান শিবির উল্লেখযোগ্য। আজকে প্রাধান্য দিচ্ছি। এই রক্তদান শিবিরের যে কটাই রক্তদাতা হোক না কেন, আমরা মনে করছি যে এটা সরকারের বা সাধারণ মানুষ বা নিপীড়িত মানুষ বা গরিব মানুষের সেবায় লাগবে। রক্তদান মহৎদান, এই রক্তদানের মাধ্যমে আমরা আজকে আমাদের সবার আমাদের আজকে। পরের সংবাদ, নিয়ন্ত্রণ হারিয়ে পত্রিকা বাহককারী একটি টাটা সুমো উল্টে নয়াঞ্চলিতে পড়ে গিয়ে মৃত্যু হলো একজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নাগর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ যায়। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা পুলিশ। আমরা শুনে নেব প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে কি জানা গিয়েছে। সুজনবাবু, কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারলেন? সকালবেলা বাড়িতে ফোন আসলো যে এরকম গাড়ি নাগরে ব্রিজ ভেঙে নিচে পড়ে গিয়েছে। তারপর আমরা প্রথম থেকে বাড়ি থেকে সবাই যাই। যাওয়ার পর দেখতে পেলাম গাড়ি পড়ে গেছে। পরে ড্রাইভারের মুখে শুনতে পেলাম ড্রাইভার গাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে যাচ্ছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। তার মধ্যে ড্রাইভার আরেকজন ছিল দুজনকে জীবিত উদ্ধার করা গেছে আর রঞ্জন সিং যে আছে জীবিত উদ্ধার করতে পারেনি স্থানীয় বাসিন্দারা এই করুন অনেকে স্পট ডেট করেছে কারা উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ কি ছিল গাড়িটার মধ্যে পেপার ছিল শিলিগুড়ি থেকে এসেছিল সুজন দত্ত পরের সংবাদ পথ दुर्घटना এড়াতে सेफ ड्राइव सेफ लाइफ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক বাইক মিছিল হলো কোচবিহারে রবিবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এই সচেতনতামূলক বাইক মিছিল করা হয় এদিন কোচবিহারে কাকরিবাড়ি এই মিছিল শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে আবার সেখানে গিয়ে শেষ হয় এই বাইক মিছিলে কোচবিহারের ট্রাফিক ওসি রাহুল তালুকদার সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন এদিন শহরের বিভিন্ন জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে হ্যান্ডবিল বিলিও করা হয় বলে জানা যায় চলে যাচ্ছি পরের সংবাদে সরকারি জমিকাণ্ডে শিলিগুড়িতে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা হিম্মত সিং চৌহানকে শনিবার রাতে শিলিগুড়ি চম্পাশারিতে তাকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ জানা গেছে নেতার বিরুদ্ধে একাধিক সরকারি ও বেসরকারি জমি হাতিয়ে তা বিক্রির অভিযোগ উঠছিল কিন্তু রাজনৈতিক ক্ষমতাবান থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর গ্রেফতার করা হয় হিম্মতকে পুলিশ জানিয়েছে এই নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিক্রি থেকে শুরু করে প্রচুর জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বেশ কিছুদিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল এদিন রাতেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায় চলে যাচ্ছি পরের সংবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় বোমা ফেটে আহত হয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার কালিকাপোদা গ্রামে এই ঘটনায় আহতদের নাম হোসেন মোল্লা ও সাবির লস্কর বলে জানা গিয়েছে স্থানীয়রা গুরুতর জখম ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সাবির লস্করের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা যায় চলে যাচ্ছে পরের খবরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচুরিতে উল্টে গেল বাস এই দুর্ঘটনায় আহত হয়েছে ৩০ জন যাত্রী ঘটনাটি ঘটেছে আজ সকালে বর্ধমান আরামবাগ রোডের রায়নার মিরেপোতা বাজারে খবর পেয়ে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চলে যাচ্ছে পরের সংবাদে দিল্লিতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দিল্লির ভারতনগর এলাকাতে এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে মেয়েটির বাবা মা ওই সময় বাড়িতেই ছিলেন চোখের সামনে তারা মেয়েকে গুলিবিদ্ধ হতে দেখেন এরপর রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে মেয়েকে তারা হাসপাতালে নিয়ে যান বর্তমানে ফর্টিস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর 25-এর ওই তরুণী পুলিশ সূত্রে জানা গিয়েছে এক সময় ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর এরপরই সম্পর্কে টানাপোড়েনের জেরে শনিবার রাতে বাড়িতে ঢুকে মেয়েটিকে গুলি করে খুন করার চেষ্টা করে ওই যুবক গুলি করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে নিয়ে নিব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24 বিওয়েল যেখানে রোগীর যত্ন আপনজনদের মতো এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈবাল সেনগুপ্ত ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর সুভাষিস চ্যাটার্জি জেনারেল ল্যাপ্রোস্কোপিক এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নভলীন চক্রবর্তী ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতি মানি চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার ন্যায্য মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট www.khaboria24.com পেজে গিয়ে বিওয়েল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারেন অথবা ফোন করুন 7047915767 এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বিওয়েল নিবেদিত খবরিয়া 24 এর স্পিড নিউজ লাইভ চোখ রাখবো পরবর্তী খবরে এবার ত্রিপুরাতেও জাতীয় নাগরিক পঞ্জি চালুর দাবি উঠল ত্রিপুরার রাজনৈতিক দল ইন্ডিজিনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা এই দাবি তুলেছে বলে জানা গিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের কেন্দ্রীয় কমিটি গতকাল দুপুরে আগরতলায় এক বৈঠকে বসে সেই বৈঠকে দলের সভাপতি বিজয় কুমার রাংখল সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন বলে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল সন্ধ্যাবেলা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানান তারা অসমের মতো ত্রিপুরাতেও এনআরসি চালুর পক্ষে। এর জন্য দলের পক্ষ থেকে এনআরসির রেজিস্ট্রার জেনারেলকে একটি দাবি সনদ পাঠাবেন। এমনকি এই দাবি সনদের কপিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও পাঠাবেন। তারা তিনজনের এক প্রতিনিধি দল দিল্লি গিয়ে এই দাবি সনদ তুলে দেবেন বলে জানা গিয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। অল্পের জন্য প্রাণী বাঁচলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারকাসে টেলিভিশনে তার বক্তব্যের লাইভ সম্প্রচারণের সময় হঠাৎই ড্রোন হামলা হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে বিবিসি জানিয়েছে অক্ষত আছেন মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে ড্রোন হামলা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে ভেনেজুয়েলার কমিউনিকেশন মিনিস্টার জর্জ রড্রিগেজ বলেন মাদুরোকে প্রাণী মারার জন্য এই হামলা চালানো হয়, তবে তার আঘাত লাগেনি। ড্রোন হামলায় 7 সেনা জওয়ান আহত হন। ঘটনার পর সেনারা তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রয়াত হলেন সাহিত্যিক আফসার আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। জানা গিয়েছে গতকাল বিকেল 5টায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই লিভারের সংক্রমণে ভুগছিলেন তিনি। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন কথা পুরস্কার, শরৎ সাহিত্য পুরস্কার, 27টি উপন্যাস ও 14টি অন্যান্য বইয়ের রচয়িতা আফসার আহমেদ। এবার আসছি আবহাওয়ার খবরে। নিম্নচাপের জেরে রবিবার ও সোমবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে নিম্নচাপের জেরে সপ্তাহের শুরুতেই ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা, গভীর নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণবর্তের প্রভাবেই আগামী দুদিন বৃষ্টিতে ভাসবে রাজ্য। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের 5 জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন খবর24 এর স্পিড নিউজ লাইভ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboria24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া24, প্রাইম টাইম, অল টাইম। নমস্কার।